হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপজাল অফিসিয়াল ব্লগ। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হয়েছি। তো আজকে একটা স্পেশাল ডে, আজকে হলিডে। তো আজকে বিশেষ কিছু ভিডিও বানানো আমার আজকে কোনো প্রোগ্রাম নাই। এমনি আজকে সকালবেলা একটু ভাবলাম ভিডিও নতুন বানাইনি নতুন ফোন নিয়ে। তো এই যে আমার বাড়ি, এই যে এটা বাড়ি, দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই, এটা আমার বাড়ি হচ্ছে। এটা আমার বাড়ি, এই যে সামনে আমার কাকার বাড়ি, আমার গোলাপ ফুলের গাছ, এই যেটা আমার একটা ছোট্ট, খুবই ছোট্ট বাগান, বাগান না বললে চলে, এমনি গাছ কিছু আছে, এই যে লেবু গাছ। এখানে একটা পাখি বাসা বাঁধেছিল, এই যে ভিতরে দেখাচ্ছে, অবশ্যই কয়েকদিন আগে বাচ্চা নিয়ে পাখিটা চলে গেছে। এই যে লিচু গাছ, আম গাছ তো আছেই। এই গাছটা একটু এটা বেশি হয়ে গেছে যে লম্বাটা, তার জন্য নিচে পড়ে গেছে, যদি উপরে উঠে রাখি সিধা করে তো ভেঙে যাবে, তার জন্য এরকম আছে গাছটা। এই যে কতটা হয়েছে, রাখছিলাম একটা গাছ, শুধু এই গাছটা ছিল, এই গাছের বাঁচা দিয়ে দিয়ে এতগুলো করেছি সব। এই যে একটা গাছ ছোট্ট, খুবই গাছটার নাম জানি না কি গাছ এটা, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এই যে আমার রুম, তো রুমে প্রবেশ করা যাক, গেট খোলাই ছিল। আমার টেবিল, রিং লাইট, সেটা ভিডিওতে অবশ্যই দেখেছো, এর ভিডিওর ডিসক্রিপশন আমি দিয়ে দেবো, ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই। এই যে আমি, এই যে এখানে আমার বইটে থাকতো বইগুলো, তো এখন তো আমার পড়াশোনা নাই, নাই বললে এইচএস দিয়ে দিলাম, তো বইগুলো এই যে এখানে রাখিয়েছে বইগুলো সব, তো এখানে এখন ফাঁকা আছে, তারপর যখন ঘুরতে যাবো আবার তারপর এখানে বই রাখে দেবো অবশ্যই। আমার বেছে নাম বেড, এখানে আমি ঘুমাই। এই দেখো ছাদের দৃশ্য এখন সকালবেলার, এই ফোনে নতুন ফোনটাতে। এটা হচ্ছে আমাদের গোডাউন বলা যায়, ছোট্ট মোটো গোডাউন। দেখা যাক কী আছে ভিতরে, এটা তো সিল রুমটা, এই যে অনেক কিছু আছে, দেখা যাক ভূত আছে হয়তো ভিতরে, দেখা যাক। এই যে এই দরজাটা আগে আমার ঘরে লাগানো ছিল, কয়েকদিন আগে চিনে করেছি, এখানে কিছু জিনিস আছে। এই যে আমার পাখির ভাষা, পাখি এটা আছে খাঁচাটা, টিয়া পাখির, তো টিয়া পাখিটা তো এখন সম্ভবত নাই, মারা গেছে। আর এই কার্ডগুলো নতুন জানানোর জন্য আছে, কয়েকদিন পর জানালটা বানানো হবে, তো এখানে থাকি না, আমার ভয় লাগছে খুব বাইরে যাবো। তো বন্ধুরা, এই মোবাইলে যেটা আমার নতুন ফোন, এই ফোনটাতে যে ফোনটাতে আমি এখন ভিডিও করছি, তো ভিডিও কোয়ালিটি কেমন আসছে, আমার ভয়েসটা কেমন আসছে, এটা একটা রিয়েল ভয়েস, কোনো এডিট না, কোনো ভয়েস ওভার করা হয়নি, তো কেমন আসছে ভয়েসটা অবশ্যই বলবে। এই যে ব্যাকগ্রাউন্ড, এখন ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দেয়, ঠিক আছে,
তো কেমন আসছে ভিডিও কোয়ালিটি আর ব্লারটা অবশ্যই কমেন্টে অবশ্যই বলবে এই যে এখন সকাল টাইম তাহলে একটু আমাকে ফ্রেশ লাগছে না ভালো করে কারণ এখন উঠলাম ঘুম থেকে আর এমনিতেও আমি রোজা আছি আরও কি লাগছে তো সানলাইটের যে তৈরি সানলাইটের এই যে মানে এখানে সূর্য আছে দেখা যাচ্ছে এই যে যে তো সূর্যটা কাছে যাওয়া যায় কাছে বলতে সূর্য তো অনেক দূর আছে সূর্যটা দেখা যায় সূর্য আমি সামনেও মানে ফ্রন্ট ক্যামেরা আমার যেটা রিয়েল ক্যামেরা ওখানে ব্লার করেছি এই অপশনটা আমার দুই সাইডে আছে ফোনের সেলফি ক্যামেরাও আছে এবং পিছনেও আছে দুদিকে পঞ্চাশ মেগাপিক্সেল তো ফোনটা আমার অনেক ভালো লাগলো বিশেষ করে ক্যামেরার দিক থেকে এই যে এখন একটু কুয়াশা আছে তো এখন আর ভিডিও বানাচ্ছি না একটু পরে আবার দেখা যাক কি এই ভিডিও বানাচ্ছি নতুন কিছু শ্যুট নিয়ে তো এখন আমি দোকানের দিকে যাই দোকানে কি হচ্ছে ওই সাইডে আর হ্যাঁ বন্ধুরা তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ তুমি সাবস্ক্রাইব করছো না তো আমার মোটিভেশন লাগছে না মোটিভেশন বলতে আমার কোনো ইচ্ছা হচ্ছে না কারণ তুমি সাবস্ক্রাইব করছো না কোনো লাইক করছো না কমেন্ট করছো না যদি তোমার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো আমার আমাকে লাগবে যে আমার ভিডিও যাচ্ছে সকলের কাছে তো আমি অবশ্যই ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো এবং ভিডিও বানাবো তোমার ভিডিও বানা ভিডিওর জন্য সাবস্ক্রাইবও করছো না আর লাইকও করছো না তো আমার বানানোর ইচ্ছাই হচ্ছে না তোমাদের অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আমি অবশ্যই ভিডিও বানাবো নতুন নতুন কিছু টপিক নিয়ে কোনো ইন্টারেস্টিং জিনিস নিয়ে তো প্লিজ ইয়ার সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে মানে চ্যানেলটিতে এবং লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর কি বিষয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করবো আমি বানানোর চেষ্টা করবো তো যাওয়া যাক এবং অন্য জায়গায় কিছু আমাকে চিনিস বল মারবো এখানে লাস্ট পড়বে শ্মশানে এই দেখো এই ফেসটা কেমন হয়েছে কিনবো রে কিনবো এজাজ ওই যাজ কিনবো ঘুষ এই মাংস নিব বলে এই চকলেট কেমন করেছে বিড়ালের মতো কি মাংস নিবে মাংস নিবে ছেলেরা যা পয়সা আন যা মাংস নিব কি হাসি এই যে ছেলেটা মাংস নেওয়ার জন্য বাইনা ধরছে সবাই বাড়ি ঘুরে বেড়াতে মাংস নিবে এই যে নাফিসা রূপবন দিদি এই বাইরে বাইরে না তো একটা আমার চড় মারিম না কিনব কি কিনব কিনব ঘুষ নিব ঘুষ মাংস এই যে নাকসেপ্টিটা এই এদিকে এদিকে এই যে রেজুয়ান
এখন ঘুম থেকে উঠলো বেলা 12টার দিকে, এই যে মাংস দিল অর্জুন, তারপর খাবে বলে এই যে ভাই বোন, ভাই বোন এই ইজাজ মোহাম্মদ ইজাজ, তোর নাম কি রে? কি খাতুন? নাফিসা খাতুন। সিমাই বানানোর জন্য আটা তৈরি করা হচ্ছে। আটা তৈরি না, আটাটা এখন জল দিয়ে করবে। এই যে ইজাজের মা, আমার কাকি, গরম জল আমা এখানে রান্না করছে। আর আমি এইখানে, এই যে মেশিন, এটা ভুপুরের মতো লাগছে বাজার মুখ দিয়ে। এটা এখন মেশিনটা এখানে সেট হবে। এই যে দেখো সই বার হচ্ছে, এই যে এখানে আটা দেওয়া হচ্ছে, এদিক দিয়ে সিমাই, এই যে সিমাই, এই যে একদম অরিজিনাল বাড়ি থেকে বানানো অর্গ্যানিক। এই যে এখানে বাবা কি বলে ঘুরাচ্ছে, এই যে সেগুলো শুকানো দেওয়া হয়েছে। আর এরা দুজন খাওয়া খাচ্ছে এখানে একা একাই, দুটা কেউ রাজা করেনি বাচ্চাগুলা। এই যে এই যে এখানে এখন কম আছে, একটু পরে সবইটা ভর্তি হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে। এই যে সই দিচ্ছে, এই সবগুলা এগুলো এখন শুকানো দেওয়া হলো। এটা হচ্ছে আমাদের ক্লাব, এই যে এখন ছেলেপিলে নাই কারণ সকাল সকাল। এই যে এখানে এটা হচ্ছে ঈদগাহ, এখন তারা নামাজ পড়া হয় রাত্রে, এখানে খেলা হয়। এটা আমার কাকার বাড়ি, এটা পিছন দিক থেকে সামনের দিক থেকে অবশ্যই নিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে আমার কাকা বাড়ি, সে